হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে বলতে চলে এলাম দালালকে নিয়ে কিছু কথা দালালের দালালকে কেউ কমেন্ট করেছে সেই উত্তরগুলো দালাল দিয়েছে তাদের ভিউয়ার্সদের তো ভিউয়ার্সদের উত্তরটা কি দিয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বর্তমানে আছে তো তাদের যখন মানে তাদের আত্মীয়রা যখন নেমন্তন্ন করে তখন শ্বশুর শাশুড়িরাই নাকি গিফট দেয় এটা ওর বক্তব্য তো সেই কারণে বলি যে তোরা তো ভালোই ইনকাম করিস কারণ হচ্ছে তোদের খেতে দিতে হয় না শ্বশুর শাশুড়িকে দেখতেও হয় না মেডিসিনও দিতে হয় না তার মানে ভালোই ইনকাম করিস আর দুজনেই ইনকাম করছিস খেতে তো পারিস না নিজে বলিস আবার খাসু ভালো মাছ মাংস ছাড়া আর খাস না ভাত সকালে বেগুন ভাজা আলু ভাজা সেটা দিয়ে খাস আর দুপুরবেলায় তো মাছ মাংস ছাড়া খাস না দেড়শো টাকার ব্যাগ ভর্তি সবজি চলে আসে কিন্তু দেড়শো টাকার মাছ হয় না এখনকার বাজারে সেহেতু ভালোই খাস খাওয়ার প্রতি নজর না যখন হিসাবটা দিতে বসবি একটু ঠিকঠাক করে দিতে বসবি কারণ সবজিপাতিও ভালোই নিয়ে আসছিস বড় বড় কফি এখন কলকাতায় ভালোই কফির দামটা আছে সবজিপাতির দামটাও আছে সেহেতু তুই ভালোই খাচ্ছিস আর তোর গিফটের কথা তুই শুনিয়ে দিলি আমার শাশুড়ি এত বড় ব্যাগে একটা কানের দিয়েছে তো তুই কি দিয়েছিস শ্বশুর কিন্তু গাড়িতে নিয়ে গেলি না ননদরা নিয়ে গেছে আর তোদের ঘর থেকে ননদদের ঘর বেশিটা দূর না কিছুটা সামান্য দূর তোরা যেহেতু টোটো করে যাস এ পাড়া থেকে হয়তো ওই পাড়া এই রকম দূরত্ব তাহলে তুই যখন একটা ভ্যান গাড়িতে গেলি অনেকটাই জায়গা ছিল তুই বলতে পারতি যে তোমরাও রেডি হয়ে থেকো এক গাড়িতেই সবার হয়ে যাবে আর ভ্যানের তো দুই দিকে সিট থাকে পিছনের দিকে তাহলে তো আরোইটাই আরোই জায়গা হয়ে যাচ্ছে তাহলে তুই তখন নিয়ে যেতে পারলি না যেহেতু গিফটের বেলায় দিব্যি দুই টাইম চোব্ব খেয়ে এলি একদিন পরের দিন বদযাত্রীও খেয়ে এলি গেলি আর জিম্মেদারিটা হলো তোর শ্বশুরদের শ্বশুররা দিয়ে এলো তোরা দিতে পারলি না তোরা যদি একটা শাড়ি দিতি তবু মনে হতো না ঠিক আছে ওরা আলাদা গিয়েছে আলাদা দিয়েছে মিটে গেছে দিতে পারলি না আর উপরন্ত সন্দীপদের খুব তুই মানে পিছন ধরিস এটা কেন করলো সন্দীপ ওটা কেন করলো সন্দীপদের কেন এটা হয়েছে ওটা হয়েছে ধরিস নিজেরগুলো একটু দেখার চেষ্টা কর ঠিক আছে নিজেরগুলো একটু দেখার চেষ্টা কর সব সময় পরকে ধরে ধরে টানিস না আর এটা ঠিক তোর একটা গিলটি ফিল হয় কারণ দেখো ও যথেষ্ট বুঝদার যথেষ্ট বুঝদার কারণ হচ্ছে কোন অ্যাপ থেকে কোন অ্যাপে করলে কি হয় কোন অ্যাপ থেকে কোন অ্যাপে করলে গলার টোন পাল্টানো যায় কোন অ্যাপে কে মানে আইনে পদক্ষেপ নিয়েছে কি না সেটা দেখা যায় এটা কিন্তু আমাদের এই দিমাকে চলবে না এত কিন্তু আমরা মানে তলিয়ে দেখি না জিনিসগুলো ওর কাছে যখন শুনি তখন মনে হয় না ওর দিমাগ যা মানে বেশি চলে সেহেতু ও অনেক কিছুই জানে তাহলে তুই শ্বশুর শাশুড়িকে কেন একটা কথা বলতে গিয়ে আর একটা কথাও চলে গেলাম কারণ হচ্ছে ওই একটা বাইক এসেছিলো ভটভট ভটপট করছিল ওই দিকেই চলে গেছিল মনটা তো সেখান থেকে বলছি ওরা একটা গিলটি ফিল করে সেই গিলটি ফিলটা কি যে আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি যেমন ম্যান্ডি অন্যায় প্রশ্রয় তখন দিত এখন ভাঙা টিনের অন্যায় প্রশ্রয় দিচ্ছে সেহেতু ও নিজে বুঝতে পারে যে অন্যায় প্রশ্রয়গুলো আমি দিচ্ছি সেহেতু ওরা একটা গিলটি ফিল হয় সেখান থেকে দুই দিন থেকে দেখছি ও ম্যান্ডির আর ভাঙা টিনের বিপক্ষে কথা বলছে কারণ ওর একটা ভেতরে কাজ করছে যে না আমি একটা অন্যায় করছি আমি এই জিনিসটা করাটা ঠিক হচ্ছে না কিন্তু ওর পয়সার এত মানে লালাজ যে ও ই করত মানে কি বলবো ও যেটা ভুল সেটা ভুল বলতে পারছে না কারণ হচ্ছে তাহলে দালালি খেতে পারবে না কারণ দালালি তো খাওয়া ব্যাপারটা আছে সেই দালালিটা ও খেতে পারবে না দ্বিতীয়ত ও সব কিছুতেই ও ম্যান্ডিকে আনহালে ভাঙাটিনকে টানে মানে সাপোর্টে হয় তো ওকে যেহেতু ম্যান্ডি মিট করবে সেখানে যেহেতু বলেনি ওর কিন্তু বুকে চিনচিন করে উঠেছে আর কিছুদিন আগে ম্যান্ডির মাকে কিন্তু রক্ষিতা রক্ষিতা নিপান্টি রক্ষিতা এসব বলে ও গলা ফাটাতো কিন্তু এখন কি করছে কেন মানে তোমার মাকে তুমি দেখো না তোমার বাবাকে কেন দেখো তুমি ই করো কেন মানে ওর সবাই যে যেটা বলবে তার বিপক্ষে ওর বলতে খুব ভালো লাগে ও সেটা বুঝতে পারে ভুল করছে কিন্তু ওকে বলতে হবে আর তুই কি বলি যে দেখো আমি কাজ করি কাজ করি কাজ করি সেই জন্য তোর বলেছে যে কাজ সবাই করে দুটো ছেলে থাকলে কি করতে উল্টিয়ে পড়ে থাকতো যে মাথা ফেটে পড়ে থাকছে না কাজ করতে গিয়ে তখন হাত পা ভেঙে পড়ে থাকতো কারণ ওই কুকুরটাকে সামলাতে আর দাদা ভেরু দাদাকে বাসি খাবার দিতেই তো দিন শেষ আর মুসতে তো লাঠি দিয়ে তবু ওর খুব কাজের চাপ খুব কাজের চাপ সকালে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে ভাই দুপুরে মাছ শাক এইগুলো করছে ওইটা পরের দিন চলে যাচ্ছে খাবারে তবুও খুব কাজের চাপ দুটো বাচ্চা থাকলে বুঝতে পারতি কেমন কাজের চাপ সকাল থেকে নিঃশ্বাস উড়ে যায় কোথায় কি করব কি করব কি করবো এইভাবে দেখতে দেখতেই দিনটা চলে যায় নিজের দিকে তাকানোর মানে সময় পায় না বর তো দিন ধর থাকে না তারপরে ভালোই আছিস এই সব পিছনে কার পিছনে লাগবো কার মঙ্গল মঙ্গল কামনা করবো কী করবো না করব এতেই আছিস শ্বশুর শাশুড়ি থাকছে না কেন তোর কাছে থাকছে না কেন তোর কাছে দেখা না শ্বশুর শাশুড়িকে একটু দেখা দেখি কেমন তুই সংসার করছিস আমাদেরও দেখা সংসারটা তুই কেমন করছিস সব সময় পরের দোষ ধরিস না বিয়েবাড়ি আর তুই আর কথা বললি যে তোর বর নাকি সেরকম কিছু খায় না তবুও পেটের প্রবলেম আছে তোর বর কিছু খায় না তোর তো যা পাই দা খায় কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি তারপরে শাক এটা ওটা সব খায় বিয়েবাড়িতেও তোর দুমনি মুচড়ি খেয়ে এসেছিস দিয়ে তোর বরের মানে কি বলবো পটি চালু হয়ে গেছে এখন বলছিস আমার বর কিছুই খায় না দু জোনাই রাক্ষস তোরা দুই জোনাই রাক্ষস ডেলি মাছ মাংস ডিমকে রে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা ছোটই হলো আমি জানি কারণ হচ্ছে পাশের বাড়ি বিয়ে হচ্ছে মানে বিয়ে হচ্ছে না পঁচিশ বিয়ে তো এখানে বিয়ের আগে একটু গান বাজনা হয় ওদের ভেতরে আর পরশু দিন হালদি আছে তো সেহেতু ওদের গান বাজনা হচ্ছে খুব চিৎকার মানে কেঁচামাচার হচ্ছে ওই জন্য মনটা ওইদিকেই বেশি চলে যাচ্ছে একটু যেতেও হবে তো চলো আজকের মতো ছোটই করলাম ওর কিছু ভিডিও দেখলাম দেখার পর একটু বসলাম তো দেখছি সবাই কথা বলা বলি চিৎকার হচ্ছে তো চলো টাটা